বিশ্ব মাতৃদিবসে মায়ের সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ছেলে। মাকে ভুল বুঝিয়ে মায়ের সম্পত্তি হাতিয়ে নেবার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে এদিন তোলা হল বনগাঁ আদালতে। আজ বিশ্ব মাতৃদিবস। বিশ্ব মাতৃদিবসে মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ছেলে। বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজে সই করিয়ে জমি বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে বাড়ি জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ও ডাক্তার দেখাও নাম করে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে ডাক্তার না দেখিয়ে একটা নির্জন জায়গায় বকচারায় বাড়িতে নিয়ে মাকে সব জোরপূর্বক ওর ছেলে ছিল প্রণব কুমার দাস, প্রণব কুমার দাসের ছেলে, ছেলের বউ মানে ছেলে এবং তার নিজের বউ শর্বাণী দাস আর বিলে, ছেলের নাম হচ্ছে বিলে, হ্যাঁ, ওদের নিয়ে সব আরও কিছু অপরিচিত ব্যক্তি নিয়ে মাকে জোরপূর্বক সই করিয়ে নেয়। হ্যাঁ, এগুলো প্রণব কুমার দাস করিয়ে, আমার ছোটো ভাই, ও নিজে একা আত্মমায় সম্পত্তিগুলোকে একা নিজেও সম্পত্তি করার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ছেলের নাম প্রণব কুমার দাস, তিনি কেন্দ্রীয় সরকারের সিপিডব্লিউডি বিভাগে চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে বাগুইহাটি এলাকায় থাকেন। বছর ৮৩-এর বৃদ্ধা বাণী দাস। ছেলে বৌমা নাতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ও ডাকাতি করছে আমার টাকা, ওই জমি দুই বিঘা জমি আবার নিয়ে গেছে, আমার জানা নাই। কে নিয়ে গেছে? আমার ছোট ছেলে। কিভাবে নিয়ে গেল আপনার কাছে? আমার জমি তো মাঠে থাকে, আমার জানা নাই। আপনাকে না জানিয়ে আপনার সম্পত্তি লিখেছে আপনার? আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার সম্পত্তি লিখে নিয়ে গেছে আপনার ছোট ছেলে? ওই যে আচ্ছা, ঘরের থেকেই চুরি করে নিয়ে গেছে, টাকাগুলি নিয়ে গেল, ডাকাতি করা তো এটা, এটাকে বলে তার উপযুক্ত শাস্তি চাই। তা নাহলে ও বারে বারে ডাকাতি করবে, ডাকাতি করতে শিখবে, তার আমি তো সেরকম না। আমাদের শিক্ষিত পরিবার সব ডাক্তার, তারপরে সব শিক্ষিত, সব তাহলে ও পিছনে পড়ে থাকবে, ওরও ভুল হইব। তাহলে আমার যত তাড়াতাড়ি আমাকে দিতে পারেন আমার এই টাকা কটা সম্বল, আর আর কিছু নাই, আর আমার কিছু সোনার জিনিস ছিল যা ওই বিক্রি করে জমি কিনে ঘর বাড়ি করেছি। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী বিশ্বরূপ সিংহ বলেন, ওই বৃদ্ধা ছেলে বৌমা সহ তিনজনের বিরুদ্ধে গত ১৮ই ডিসেম্বর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ শনিবার প্রণব দাসকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বৃদ্ধার আইনজীবী বলেন, তার নামে যে সম্পত্তি ছিল এবং তার স্বামীর নামে যে সম্পত্তি এবং দোতলা বাড়ি ছিল, সেটা ওনার কনিষ্ঠ পুত্র প্রণব কুমার দাস সেটা জোর করে ভুল বুঝিয়ে নাম সংশোধন করবে বলে এবং ওনার চিকিৎসার খরচ চিকিৎসার জন্য নিয়ে যাবে বলে সেই জন্য বকচরার একটা বাড়িতে, ফাঁকা বাড়িতে গিয়ে ইংলিশে লেখা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেয়। লোক মুখে উনি জানতে পারে যে ওনার জমি বাড়ি সম্পূর্ণটাই উনি লিখে নিয়েছেন ওনার ছোটো ছেলে, সেই সঙ্গে ওনার বৌমা মানে ওই প্রণব কুমার দাসের স্ত্রী, ছেলে এবং আরও অনেকে এর সাথে জড়িত আছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।